বিএনপি বিকল্প আন্দোলনের নামে আগুন সন্ত্রাস এবং প্রাণহানির ঘটনা ঘটালে জনগণ ও সরকার তা মেনে নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বাসায় এক ব্রিফিংয়ে তিনি আরো বলেন, বিএনপির বিকল্প আন্দোলন মানে হচ্ছে অপরাজনীতি আর গুজব সৃষ্টি করা। আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে তারা সম্পূর্ণ ব্যর্থ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতার দাম্ভিকতা আর দুর্নীতিবৃত্ত বিএনপির আমলেই সৃষ্টি হয়েছে। বিএনপির আন্দোলন মানে সহিংসতার ব্যর্থ উপাখ্যা। তাদের বিকল্প আন্দোলন হচ্ছে দেশে বিদেশে সরকার বিরোধী, দেশ বিরোধী গোপন বৈঠক, ষড়যন্ত্র। স্পষ্ট করে বলতে চাই, জনবিচ্ছিন্ন সব আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। মুজিব আদর্শের সৈনিকরা রাজপথ ভয় পায় না।